সম্পদ বিনিয়োগ আর বার্ষিক লক্ষ্যমাত্রা পৌঁছাতে না পারায় বুধবার যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কোম্পানি আইবিএম 3900 জনকে চাকরিচ্যুত করেছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির কিছু বিনিয়োগ বার্ষিক নগদ লক্ষ্যমাত্রা অর্জনেও ব্যর্থ হয়েছে। বছরের শেষ তিন মাসে যে লাভ হবে আশা করা হয়েছিল সেটি হয়নি, আর তাই ছাঁটাইয়ের পথে আইবিএম। তবে গণছাটাইয়ের পরও প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা জেমস কাভানাওয়ে জানান, ভোক্তামুখী গবেষণা ও উন্নয়নের জন্য নিয়োগ অব্যাহত রাখবে আইবিএম। ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর আইবিএম এর শেয়ারের দাম 2% কমেছে। বিশ্লেষকরা বলছেন, চাকরিচ্যুতি এবং তারল্যের রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার খবর শেয়ার দরের পতনের কারণ। গত বছরের শেষ তিন মাসে আইবিএম এর সফটওয়্যার এবং কনসালটেন্সি ব্যবসায় ধীর গতি এসেছে, কিন্তু পুরো কোম্পানির খরচ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সেবা নিশ্চিন্তে অ্যামাজন ও মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করতে হয়েছে তাদের। অর্থবাজার বিষয়ক সাইট investing.com এর জ্যেষ্ঠ বিশ্লেষক জেসে কোহেনের মতে, ব্যয় সংকোচনের আরও কড়া পদক্ষেপ আশা করেছিলেন বিনিয়োগকারীরা আইবিএম এর কাছ থেকে। আইবিএম এর তথ্য মতে, 10 বছরে কোম্পানির সর্বোচ্চ আয় মাত্র 5.5% বেড়েছে। মাইমুনা সাউদা, সময় সংবাদ।